তো বিএসএলএ একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে তো খুবই ভালো সুখবর রয়েছে তো বিএসএল ফোর জি তো সব এরিয়াতেই সব জায়গাতেই কবে নাগাদ আপনাদের এরিয়ায় ফোর জি নেটওয়ার্ক চালু হতে চলেছে তো এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে তো এ বিষয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় মধ্যে কী তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর দেখুন ছেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বর্তমানে ফোর জি নেটওয়ার্ক এবং ফাইভ জি নেটওয়ার্ক বিএসএনলে কিন্তু সব জায়গায় নেই ঠিক আছে অনেক জায়গায় হয়তো থ্রি জি কানেকশনও নেই অনেক অনেক জায়গায় টু জি চলছে বর্তমানে অনেক জায়গায় অনেক জায়গায় হয়তো এমন এমনও আছে যে টু জি নেটওয়ার্কও নেই ঠিক আছে অনেক জায়গায় টু জি নেটওয়ার্কও পৌঁছায়নি এখনও বিএসএনএল তো বিএসএন অনেক জায়গায় বর্তমান পিছিয়ে রয়েছে এবং বেসরকারি সংস্থা এয়ারটেল জিও তো এই সংস্থাগুলো মোটামুটি সব জায়গাতেই রয়েছে সব এরিয়া রয়েছে কম বেশি করে তো বর্তমানে যা পরিস্থিতি এয়ারটেল জিও ভোডাফোনের তো প্রচুর পরিমাণে এখন প্ল্যানের দাম বাড়িয়েছে এবং বৈধতা অনেকটাই কমিয়ে দিয়েছে তো তার জন্যই বর্তমানে এখন বিএসএনএল দিকে সবাই ঢুকে যাচ্ছে বর্তমানে ঠিক তো সবার নজর বর্তমানে এখন বিএসএনএল দিকে কারণ বিএসএনএল অনেকটাই সস্তা রয়েছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে আপনারা পার ডে দেড় জিবি আপনারা নেট পাবেন আঠাশ দিনের বৈধতায় ঠিক আছে তো অনেকটাই সুবিধা রয়েছে বিএসএনএলে তো বিএসএনএল এর নেটওয়ার্কটার জন্যই থেকে সমস্যা নেটওয়ার্ক যদি সব জায়গায় সব এরিয়া যদি নেটওয়ার্ক যদি পৌঁছে যায় তো আশা করা যায় এয়ারটেল ভোটাফোন অনেকটাই পিছিয়ে যাবে কারণ বিএসএনএল সব দিক থেকে সুবিধা রয়েছে তো আমরা চলে আসছি বিস্তারিত আজকের আপডেটে কেন্দ্রীয় মন্ত্রী কী কী জানালেন এ বিষয়ে এবং আপনাদের ফোর জি নেটওয়ার্ক কত দিনের মধ্যে আপনাদের এরিয়ায় পৌঁছাবে এবং কত ফোর জি নেটওয়ার্ক আপনাদের বর্তমানে লাঞ্চ করা হচ্ছে এবং ফাইভ জির বর্তমান আপডেট কী রয়েছে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেছেন যে সরকার পরিচালিত বিএসএনএল গ্রাহক বেশ বাড়ছে যখন একটি স্বদেশি ফোর জি নেটওয়ার্ক প্রস্তুত এবং এটি ফাইভ জিতে রূপান্তরিত করার জন্য কাজ চলছে এখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী বলেন আত্মনির্ভর ভারত এর অধীনে দেশীয় প্রযুক্তি সহ একটি ফোর জি নেটওয়ার্ক প্রস্তুত এবং কয়েক মাসের মধ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল মাধ্যমে সারা দেশে এই পরিষেবাগুলি উপলব্ধ হবে তো বর্তমানে যেটা আপডেট যেটা বলেছেন নিউজে যেটা রয়েছে তো ফোর জি নেটওয়ার্ক যেটা প্রস্তুত করা হচ্ছে বর্তমানে তো ফোর জিতেই আপনারা ফাইভ জি সুবিধা পাবেন ওটা ফাইভ জিতে ডাইভার্ট হবে ঠিক আছে যখনই ফাইভ জি নেটওয়ার্ক লাঞ্চ করা হবে যে নেক্সটে চলে আসছি অনেক লোক জিজ্ঞাসা করেছিল যখন জিও এয়ারটেল ভোড়াফোন ফোর জি নেটওয়ার্ক চালু করেছিল কেন বিএসএনএল নয় এটা ছিল প্রধানমন্ত্রীর রেজলিউশন যে যদি আমাদের একটি সরকার চালিত কোম্পানির নেটওয়ার্ক তৈরি করতে হয় আমরা চীন বা অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করব না বিদেশি দেশ সিন্ধিয়া বলেছিলেন ঠিক আছে তো তারপর চলে আসছি নেক্সটে তিনি বললেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটি দেশীয় প্রযুক্তি তৈরি করা হবে প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারত এর অধীনে সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত তার নিজস্ব ফোর জি স্ট্যাক কোর সিস্টেম বা টাওয়ার তৈরি করবে যাকে রেডিয়েশন অ্যাক্সেস নেটওয়ার্ক রান বলা হয় ভারত তার প্রযুক্তি বিকাশ করবে এবং দেশবাসীকে একটি ফোর জি নেটওয়ার্ক দেবে এবং এটি আমাদের দেড় থেকে বছর সময় লেগেছে তো ভারত পঞ্চম দেশ হয়ে উঠেছে যার নিজস্ব স্বদেশি প্রযুক্ত রয়েছে মন্ত্রী বলেন তিনি বলেন টাওয়ারের স্থাপনের কাজ চলছে তেজস নেটওয়ার্ক সিডট এবং টিস এর মতো ভারতীয় সংস্থাগুলি স সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এবং বিএসএনএল এটি বাস্তবায়ন করছে তিনি বলেছিলেন আমরা অক্টোবরের শেষের দিকে আশি হাজার টাওয়ার এবং বাকি একুশ হাজারটি আগামী বছরের মার্চের মধ্যে ইনস্টল করব যার মানে দু সালের মার্চের মধ্যে ফোর জি নেটওয়ার্কের এক লাখ টাওয়ারের স্থাপন করা হবে তিনি বলেছিলেন এটি দ্রুত ডাউনলোড এবং টেলিভিশন দেখতে সাহায্য করবে তিনি বলেন তো আশা করি বুঝতে পারলেন তো অক্টোবরের শেষের দিকে আশি হাজার টাওয়ার এবং বাকি একুশ একুশ হাজার টাওয়ার তো আগামী বছরের মার্চের মধ্যে ইনস্টল করবে ঠিক আছে তার মানে এটা আপনাদের দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে ফোর জি নেটওয়ার্ক কিন্তু এক লাখ টাওয়ারের মতো স্থাপন করবে এটা কিন্তু বর্তমান আপডেট রয়েছে তো আমরা এই ফোর জি করে ফাইভ জি ব্যবহার করতে পারি ফাইভ জি পরিষেবার জন্য আমাদের টাওয়ারগুলিতে কিছু পরিবর্তন করতে হবে এবং এই বিষয়ে কাজ চলছে আমরা শীঘ্রই ফোর থেকে ফাইভ জিতে যাত্রা শেষ করব তিনি বলেছিলেন সিন্ধি আরও দাবি করেছেন যে বেশ কয়েকটি টেলিকম গ্রাহক বেসরকারি পরিষেবা সরবরাহকারীদের থেকে বিএসএনএল সুইচ করেছেন আমরা তাদের আশ্বস্ত করেছি যে আমাদের পরিষেবা দ্রুত হবে তিনি বলেছিলেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন মার্চের মধ্যে দু সালের ফোর জি নেটওয়ার্ক কিন্তু এক লাখের মতো স্থাপন করা হবে এটা কিন্তু বর্তমান আপডেট রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী যেটা জানালেন ঠিক আছে তো ফোর জিতে ফাইভ জি ডাইভার্ট করা করবে এটা কিন্তু ক্লিয়ার এখানে বলা হয়েছে যে ফোর জি নেটওয়ার্ক বসাবে তো সেটা থেকেই আপনারা ফাইভ জি উপভোগ করতে পারবেন